হেলমেট যদি আমি করতে চাই আবার 3 মাস সময় লাগে, চাই হোক অনেক দিন, এটার জন্য 3 মাস 4 মাস লাগছে, এটা ডেমো ভার্সন বানাইছি। সো এটা ডিটেইলস একটু বলেন। আচ্ছা আমাদের ট্রিপ প্ল্যান চলতেছে অনেক তাড়াতাড়ি, আমরা একটা লং ট্রিপে যাইতেছি 7 or 8 days, ওই প্ল্যানও শেয়ার করবো আপনাদের সাথে। আমরা কত তারিখ কই কই থাকব ডিটেলসে সব কিছু এবার বলে দিব, যাতে সবার সাথে দেখা হয়। সালামু আলাইকুম, ইটস ইয়োর থান্ডার, ওয়েলকাম মাই ব্লগ, আই হোপ ইউ আর অল গুড। সো আজকে আপনাদের একটা আনকমন হেলমেট দেখাবো, যেটা মেড ইন বাংলাদেশ অ্যান্ড বিটি দ্য ওয়ান পিস। আমার পেছনে পরে বসে আছে, সো এখন দেখাবো না। আমরা টাঙ্গাইলসিটি বাইপাসে যেতেছি, বাইপাসে গিয়ে ওখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টে বসে দেন হেলমেটের ব্যাপারে ডিটেলসে সব কিছু বলবো। সো লেটস গো। আচ্ছা আমাদের ট্রিপ প্ল্যান চলতেছে অনেক তাড়াতাড়ি, আমরা একটা লং ট্রিপে যাইতেছি 7 or 8 days, ওই প্ল্যানও শেয়ার করবো আপনাদের সাথে। আমরা কত তারিখ কই কই থাকবো ডিটেলসে সব কিছু এবার বলে দিব, যাতে সবার সাথে দেখা হয়। ইউটার্ন চলে আসছে। সো আমরা চলে আসছি, এখানে বসবো, রোডের অবস্থা ভালো না, কাজ চলতেছে। এ বাইক তো বাইচা যাবে মনে হয়, শুনতে একটু নামেন তো। হ্যাঁ আই হোপ বাঁচবে না। সো আমরা চলে আসছি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সুমিত ভাইয়া, ওই যে ওইটা হচ্ছে সুব্র ভাইয়া, একটু বিজি আছে, সমস্যা নাই ভাই, বাসায় গিয়ে কাজ নাই। সে এমন একটা জিনিস বানাইছে মানে ভিড়ি দ্য ওয়ান পিস, অ্যান্ড হেলমেটটা হচ্ছে এইটা, অলরেডি আপনারা থাম্বনেইলে দেখে ফেলছেন। সো সুমিত ভাই, এটার ডিটেইল শোনার আগে চলেন আমরা কিছু এর সিনেমাটিক শট দেখে আসি। সো এনজয় সাম সিনেমাটিক শটস। সুমিত ভাই ওয়েলকাম টু থান্ডার ব্লগ, অ্যান্ড সুমিত ভাইকে ইন্ট্রোডিউস করার কোনো কিছু নাই, মোটামুটি সবাই সুমিত ভাইকে চিনে। অ্যান্ড ভাই আপনার কী বানাইছেন? আসলে দেখতে যা জোস এটা ভাই, যেটা বলার বাইরে, আমি তো নিয়ে নিতে চাইছিলাম বাট সুমিত শখ করে বানাইছে, তো নিলে কেমন লাগে? গেট ওয়ান সুন, সত্যি তো? অবশ্যই অবশ্যই, এটা নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা নিয়ে আমি চিন্তা করতেছি আরও সামনের দিকে এগোবো। যাই হোক এটা সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে ইট উইল টেক 3 মান্থস ফর একটা অন্য টাইপের একটা ভালো সেলের একটা হেলমেট যদি আমি করতে চাই আবার 3 মাস সময় লাগে। যাই হোক এটার জন্য 3 মাস 4 মাস লাগছে, এটা ডেমো ভার্সন বানাইছি। তো এটা ডিটেলস একটু বলেন। ডিটেলসে বলতে গেলে মানে কি কি মানে লিখছেন এটার মধ্যে?
ফারস্টে প্রথমে আমাদের টিম বঙ্গে বঙ্গে এখানে বাংলাদেশে একটা নামকরা মুভি আছে নডরাই এন্ড মহানগর ওয়েব সিরিজ এই দুটাকে প্রমোট করছি বাংলাদেশের হিসেবে বাংলাদেশে প্রমোট করাই ছিল মূল উদ্দেশ্য এখানে একটা ক্যারিকেচার আঁকছি বাঘের মুখে এখানে একটা মানুষ কার্টুন আঁকছি এই আর কি ব্যাং এই এগুলাই দিয়ে গ্রাফিক্স করছি যাই হোক এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা হ্যান্ড পেইন্ট হেলমেট বানানো কজ আমি বাজারে যেগুলো পাই সেগুলো ভালোই খারাপ না সেগুলো দেখতে দেখতে আমি ইউজড হয়ে গেছিলাম বাস্তব কথা এখন আমি চাইছিলাম যে আমার মতো করে ইউনিক কিছু একটা গ্রাফিক্স তুলে ধরা সো ফলাফল এটা ভাই চোস বলার বাইরে চোস কোনো কিছু বলার নাই অ্যান্ড অনেক তাড়াতাড়ি আমি জানি ভাই একটা পাই ওকে ইউ উইল গেট ইট দেখা যাবে নি হ্যাঁ আর হচ্ছে সেটা কথা হচ্ছে আমি এখনো বাণিজ্যিকভাবে এটা করার ইচ্ছা ছিল না বাট অনেকেই রিকোয়েস্ট করতেছে অনেকেই বলতেছে যে আমার আশেপাশের ভাই ব্রাদার বলতেছে যে তাহলে এটা ভাই আমাকে একটা করে দেন ঠিক আছে আমি করে দেব আপনার শেলটা মানে কি বলে এটাকে হেলমেটের শেলটা আমাকে দিবেন আমি জাস্ট 2 মান্থসের মতো টাইম নিব দেন আইল গিভ ইউ সেম কাইন্ড অফ গ্রাফিক্স অর অ্যানাদার কাইন্ড অফ গ্রাফিক্স আপনি যেটাই চান অনেক বেশি জোস কারণ আমরা কিন্তু মার্কেটে সচরাচর অনেক হেলমেটই দেখি হেলমেট কিনতে গেলে বাট সবচেয়ে ইউনিক বিষয়টা হচ্ছে এটা গ্রাফিক্সটা এরকম গ্রাফিক্সের হেলমেট কিন্তু মানে এত ইউনিক গ্রাফিক্সের হেলমেট আমরা কিন্তু সচরাচর মার্কেটে কোথাও পাই না আর জিনিসটা হচ্ছে যে যদিও এটা নর্মাল একটা হেলমেটের উপর একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করা বাট যদি কোনো ভালো মানের একটা হেলমেটের মধ্যে এই ধরনের গ্রাফিক্স করা যায় আই হোপ যে এটা আমাদের জন্য অনেক একটা ভালো অ্যাচিভমেন্ট হবে কারণ আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু ট্রেন্ডি ফিল্ম এবং ওয়েব সিরিজের নাম দেওয়া আছে নডরাই মহানগর এবং কি ওভারঅল এখানে যে আমাদের বাঘ মামার একটা মাথা আছে যেটা হচ্ছে যে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার এটা তো অনেক আমাদের একটা গর্বের বিষয় রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশে আছে সো এই বাংলাদেশের গর্বকে ধরে রাখছে যে প্রাণী তার একটা মাথা এখানে আঁকা আছে সো বাংলাদেশের যে একটা ভাইব এবং কি ওভারঅল ওভারঅল আমার এখানে পেছন থেকে যদি আমি গ্রাফিক্সগুলো দেখি যে এখানে যে ইয়েগুলো চয়েসগুলো আঁকা আছে সো ওভারঅল মানে খুবই জোস মানে দেখলেই মনে হয় যে ইটস এ ব্যাংক অফ কালার্স মানে অনেক ভালো লাগে সো আমি এই চিন্তা করতেছি যে আমি একটা আমার যে হেলমেট আছে আমার এই যে এইটা হ্যাঁ এটা সুইন যে আপনি অনেক তাড়াতাড়ি পাবেন এটা আমাদের করে দিতে হবে এটা আমি লাস্ট নাইট কিনেছি তুমিও সাথে ছিলা সো আমার আরো দুইটা হেলমেট আছে সো আমি প্ল্যান করছি যে আমার ওই বাকি দুইটা হেলমেটে আমি সুমিতকে দিয়ে গ্রাফিক্স করাবো কারণ মানে এই পর্যন্ত যতগুলো গ্রাফিক্সের কাজ দেখা হয়েছে তার মধ্যে একদম বেস্ট এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেড ইন বাংলাদেশ বাংলাদেশে এক পিসি আছে এটা সো আমিও করাতে চাচ্ছি আর আমি সুমিতকে সাজেস্ট করছি যে যেহেতু ভালো গ্রাফিক্সের কাজ করছে সো কেউ যদি ইন্টারেস্টেড থাকে সেটা প্রফেশনালি ও যাতে অর্ডার নিয়ে এরকম কাজ যেন আমাদেরকে আরও উপহার দেয় এটাই হ্যাঁ তো সুমিতের ফেসবুক পেজে নক করলেই যে কেউ তার হেলমেটটা দিলে সুমিতের ধরনের কিছু একটা ফ্যান্টাস্টিক জব ডান করে দিতে পারবে সো এটাই আমার হয়েছিল সুমিত ভাই আপনাকে তাহলে তো খুঁজে পাওয়া যাবে অবশ্যই আপনি কিন্তু নাই হয়ে যান না এই পারপাসে অ্যাট লিস্ট খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ রাখি ইনশাআল্লাহ আর আপনাদের দোয়া চাই সব সময় পাশে থাকবো আশা রাখি সো সি ইউ সুন আই হোপ আপনাদের কাছে হেলমেট ভালো লাগছে অ্যান্ড তারপর আপনারা কমেন্টস করে জানাবেন হেলমেটটা কেমন লাগছে অ্যান্ড সুইন ভাই যেটা বললো কার যদি ইচ্ছা থাকে আপনারা সুইন ভাইকে নক দিতে পারেন আই হোপ সুইন ভাই করে দিবে মাঝে মাঝে সুইন ভাইকে আমরা খুঁজে পাই না বাট ইনশাল্লাহ আপনারা খুঁজে পাবেন না হলে আমাকে বললেন আমি সুইন ভাইকে খুঁজে বের করবো অ্যান্ড অনেক তাড়াতাড়ি আমরা ট্রিপ দিতেছি আমি সুইন ভাইয়া শুভ্র ভাইয়া আমরা ইনশাল্লাহ আল্লাহ পাচ্ছে 23 অক্টোবর কাপ্তায় আসতেছি সো দেখা হবে আল্লাহ বাচ্চা রাখলে কি বলেন ছোট ভাই অবশ্যই দেখা হচ্ছে 23rd এটাই অ্যান্ড আমাদের যে
10 ডেজ ট্রিপ ছিল ওইটার মধ্যে ট্রিপটা হবে এখন আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে তাহলে আমি অনেক এক্সাইটেড সুরভে অনেক এক্সাইটেড এন্ড সুইন এট দ্য সুইন আমি ট্রিপের টাকা অলরেডি জমা দিয়ে হ্যাঁ অলরেডি আমাকে ট্রিপের টাকা দিয়ে দিছে মানে এন্ড আমরা রিসর্টও বুকিং দিয়ে দিছি কাপ্তায়ে কিয়াস ভাই থ্যাংক ইউ সব কিছু চেক করতেছে সব কিছু ম্যানেজ করতেছে দেখা হয়েছে 23 অক্টোবর আজকে এই পর্যন্তই সো গাইস শেয়ার ইওর থটস আমি হিয়ার ইউ অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টেক কেয়ার ফর দ্য বেস্ট এন্ড থান্ডার লাভস ইউ অল